গোহাঁইগাঁও সদৰ চহৰৰ সংলগ্ন দলগাঁৱত আত্মসহায়ক গোটৰ মহিলাসকলে অন্থাইবাৰী ভি চি ডি চিৰ অধ্যক্ষ আব্দুল জলিল খান আৰু ভিউৰ কমিটি সভানেত্ৰী সম্পাদিকা আৰু বিত্তীয় সম্পাদিকাৰ বিৰুদ্ধে প্ৰতিবাদ সাব্যস্ত কৰে। চেয়ারম্যান আব্দুল জলিল খানে আমার যে ভিও আছে ভিওতে গোপনে একটা স্কিম আসছে, ওই স্কিমটা গোপনে ভিওতে জানাইছে। জানানোর পরে ভিওরা গোপনে গোপনে মানে ওদের সাথে যাদের কালেকশন আছে তাদেরকে ফর্ম দিয়ে তাদের মানে তাদেরকে উন্নতি করার জন্য ব্যবস্থা করে দিছে। তাহলে ভিওর সেক্রেটারি প্রেসিডেন্ট আর ক্যাশিয়ার সুপ্রিয়া পণ্ডিত এদের আর ভিওর সেক্রেটারি এরা আর কি পাইছে, মানে ভিওর সেক্রেটারি প্রেসিডেন্ট আমরা 10 টাকা করে দিই বলেই তো ভিওটা চলছে। এই ভিওর সৃষ্টিটাই তো আমাদের 10 টাকা করে দেওয়ার পরে তো ভিওর সৃষ্টিটা হয়েছে। ওই ভিওর সেক্রেটারি প্রেসিডেন্ট এর দুর্নীতিটা চেয়ারম্যানের সাথে মিলিত হয়ে করছে। না আমরা কিছুই পাইনি, আমরা জানতেও পারিনি, আমাদেরকে কোনো কিছু খবরও দেয় না, খবর জানি না না কোনোদিনও না। ভিওরা নিজেরা ডিসিশন নেয়, এটা তো সম্ভব কথা না। আমরা তো ভিওটা তো আমাদের জন্য তৈরি হয়েছে না, আমরা যদি সাপোর্ট না করি তাহলে তো ভিও তো টিকবে না। তাহলে উচিত ছিল ভিওটার এখন আমাদের দাবি, আমাদেরও 3 লাখ টাকাটা লাগবে। যেহেতু ভিওর সেক্রেটারি প্রেসিডেন্ট পাইছে আমাদেরও লাগে 3 লাখ টাকা, আমরাও ভিওতে আছি, আমাদেরও দরকার। আপনি কোন ভিওতে আছেন? মা ভিও দিচ্ছে না, আমরা অরুণোদয় পাচ্ছি না, ওদের এলাকায় অরুণোদয় পাচ্ছি, আমাদের এলাকায় অরুণোদয় হচ্ছে না। আমাদের তো অরুণোদয় লাগে, আমরা তো গরিব মানুষ, আমাদের আমরা কিছুই পাইতেছি না। তাহলে আমাদের আমাদের চেয়ারম্যান কি নাম? আব্দুল জলিল খান। কোন ভিসিডিসি? অন্ধ্রপ্রদেশ ভিসিডিসি। কোকরাঝাড়ের ধনকেশ বর্মনের রিপোর্ট, নারদ লাইভ।